Assalamualaikum Bangladesh. কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের সকলকে রাহাত টেক জোনের সম্পূর্ণ নতুন একটি আরটিজি নিউজে স্বাগতম। আশা করি আপনাদের নিউজগুলি অনেক ভালো লাগবে। আর আজকে খুবই দুর্দান্ত নিউজ রয়েছে, আর আজকে অনেকগুলো স্মার্টফোনের লঞ্চ ডেট রয়েছে, তাই আশা করব নিউজগুলি পুরোপুরি দেখবেন। আর যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটি আপনাদের জন্য রয়েছে, আর কমেন্টে জানিয়ে দিবেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে আমি সেই জায়গাটি আর উন্নত করতে পারি। তো আপনারা দেখছেন রাহাত টেক জোন, আমি রাহাত আছি আপনাদের সাথে। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপলোড হওয়া মাত্রই। তো চলুন দেখে আসি আজকের আরটিজি নিউজে কী কী রয়েছে। তো চলুন আজকে প্রথমে আইফোন দিয়েই শুরু করা যাক। তো আইফোন 13 এটাতে একটা খুবই ইন্টারেস্টিং ফিচার রয়েছে, অর্থাৎ এখানে যদি আপনি কতটা মানে রুরাল এরিয়াতে থাকেন না কেন, যেখানে টাওয়ার নেই সেখানেও আপনি কিন্তু কলিং করতে পারছেন, অর্থাৎ ফ্রি কলিং আপনি করতে পারছেন, তাতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। অর্থাৎ আইফোন 13 এটা অনেক ভালো ফিচার নিয়ে আসছে, অর্থাৎ এটা স্যাটেলাইটের মাধ্যমেই এটা অপারেটর হবে। আর এখানে মানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের X60 এই মডেমটি ইউজ করা হবে, যার ফলে আপনি এটা খুব সহজে ভালোভাবে করতে পারবেন। তো অবশ্যই ভালো ব্যাপার, দেখা যাক যদি আসে। অবশ্যই এটা কিন্তু 14 তারিখ লঞ্চ হতে যাচ্ছে আইফোন 13, অবশ্যই আমরা দেখতে পাবো, দেখা যাক। তো আইফোন 13 এটা লঞ্চ হবে আপনারা 14 তারিখ, সেটা জানেন, তার একদিন আগে অর্থাৎ 13 তারিখ লঞ্চ হতে যাচ্ছে গুগল পিক্সেল 6। এটা সম্পূর্ণ সত্য কিনা জানি না, হয়তো সত্য হতেই পারে, সত্য হওয়ার চান্স অনেক বেশি। তো এটা লঞ্চ হতে যাচ্ছে মানে 13 তারিখ, আর এটা অবশ্যই খুবই মানে স্টাইলিশ লুকের একটা ফোন। আর এটার যে প্রসেসর সেটা কিন্তু গুগলের নিজের প্রসেসর, যেটি হচ্ছে টেন্সর। আর ক্যামেরাতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটা প্রো সেটাতে, আর যেটা প্রো নয় সেটাতে তো মানে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, 120Hz রিফ্রেশ রেট রয়েছে। অবশ্যই ভালো, দেখা যাক, এটি লঞ্চ হলে আমরা অবশ্যই জানিয়ে দিব। তো গুগলের পর আসি রিয়ালমিতে। রিয়ালমি লঞ্চ করতে যাচ্ছে তাদের রিয়ালমি প্যাড এবং রিয়ালমি 8S, এই ফোনগুলি, এই ফোনগুলির মানে রিয়ালমি প্যাড যেটা সেটাতে থাকবে 10.4 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, তারপরে 7100 mAh ব্যাটারি, মিডিয়া টেক হেলিও G80 এই প্রসেসরটি দিয়ে আসবে, এবং এটি সম্ভবত 9 সেপ্টেম্বর লঞ্চ হতে যাচ্ছে। এছাড়াও রিয়ালমি 8S যেটা সেটাও কিন্তু 9 তারিখই লঞ্চ হবে, অর্থাৎ একই দিনে লঞ্চ হবে। এটার প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়া টেক ডাইমেন্সিটি 810, এটি অবশ্যই একটি 5G প্রসেসর, আর প্রায় ভালো একটা দামে আসবে হয়তো। এটাতে IPS LCD প্যানেল রয়েছে, তারপরে ফ্রন্টে সরি রেয়ারে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, আর দুটি 2-2। তো এই 2-2 রাখার কোনো দরকার ছিল না, যদি একটাই রাখলেও কোনো সমস্যা নেই, এই দুইটা তো কোনো কাজে আসে না। তো দেখা যাক এটা লঞ্চ হয় কখন, বা এটা সত্যি নাকি মিথ্যা, দেখা যাক। তো রিয়ালমি কিন্তু এবার রেডমিকে নকল করা শুরু করেছে, এটা কি সত্যি নাকি মিথ্যা? তো আমরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন রিয়ালমি নোট 9 আর রিয়ালমি নোট 9 প্রাইম, এই ফোনগুলি আসতে যাচ্ছে, বা এই ফোনগুলি একটা সাইটে লিস্টেড হয়েছে। এখন এগুলো কি প্রিন্টিং মিস্টেক নাকি আসলেই তারা নিচ্ছে, সেটা বলার মতো নয়। আমার কিছুটা মনে হচ্ছে যে এটি প্রিন্টিং মিস্টেক বা কোনো একটা ঝামেলা হচ্ছে, কারণ আমরা জানতাম যে রিয়ালমি 9 আর রিয়ালমি 9 প্রাইম আসবে, তো সেটার মধ্যে নোট 9 কেন যুক্ত হলো সেটা আমি বুঝতে পারলাম না। অবশ্যই যদি এছাড়া অন্য কোনো খবর আসে অবশ্যই আমরা জানিয়ে দেব। তো ভিভো X70 Pro X70 Pro Plus এটি লঞ্চ হতে যাচ্ছে চায়নায় আগামী 9 সেপ্টেম্বর। তো এই সেপ্টেম্বর মাসটা অনেক মানে গুরুত্বপূর্ণ মাস, কারণ অনেক কিছু এবারে লঞ্চ হচ্ছে। এখানে লঞ্চ হচ্ছে ভিভো X70, এটাতে কি প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, ট্রিপল 8 প্লাস, জিসের অপটিক্যাল জুম লেন্স রয়েছে, 120Hz রিফ্রেশ রেট যুক্ত একটি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। তো অবশ্যই ভালো ব্যাপার, দেখা যাক, এটি অবশ্যই একটি ফ্ল্যাগশিপ সিরিজের ফোন, যেহেতু বাংলাদেশে X60 লঞ্চ হয়েছে অবশ্যই X70ও লঞ্চ হতে পারে। তো রিয়ালমি জিটি নিও 2 এই ফোনটি মানে BIS ওয়েবসাইটে লিস্টেড হয়েছে, এটি খুব শীঘ্রই হয়তো চলে আসবে। এটি যে মানে প্রসেসর সেটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870, তার 5000mAh ব্যাটারি, 6.62 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট। তো এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, অর্থাৎ জিটি মাস্টার এডিশন, এইরকম মাস্টার এডিশনের মতোই হতে যাচ্ছে এটি, দেখা যাক, এটি অবশ্যই আসলে আমরা জানিয়ে দিব। তো Xiaomi 12 সিরিজ
অর্থাৎ কারণ মি বলতে বলতে একটু অভ্যস্ত হয়ে গেছিলাম, তাই আবার শাওমিতে ফিরছি। শাওমি 12 সিরিজ এটি আসতে যাচ্ছে এবং এটির যে আমরা এতদিন ডিজাইন দেখিয়েছিলাম সেটা সম্পূর্ণ এবার তার শাওমি পাল্টে দিয়েছে। এবার শাওমির নতুন ডিজাইনে মি 12 সিরিজ নিয়ে আসতে যাচ্ছে। অবশ্যই ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন বড় করে এম লেখা, তার মাঝখানে কিন্তু যে সেন্সর সেটি রয়েছে এবং সেটিও 50 মেগাপিক্সেল একটি সেন্সর হতে যাচ্ছে। তো অবশ্যই ভালো ব্যাপার, কারণ 50 মেগাপিক্সেল হয়তো এটা স্যামসাংয়ের GN2 সেন্সর হতেই পারে। এছাড়াও এদিক তারপরে সাইডে একটি রয়েছে, এদিক এই সাইডে একটি রয়েছে, অর্থাৎ ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে। আর অবশ্যই 120Hz রিফ্রেশের তো অবশ্যই থাকবে। আর প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 898। তো কিছুদিন আমাদের 2-1 মাস অপেক্ষা করতে হবে, দেখা যাক এই লুকসে যদি আসে খুবই ভালো একটা লুকস। তো নোবিয়া রেডম্যাজিক 6S প্রো এই ফোনটি আসতে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। আর এতে 165Hz রিফ্রেশ রেট রয়েছে, 500Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে, তারপরে 66W ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে। তো বেস্ট একটা ফোন হতে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত এটি বাংলাদেশে আসবে না। তো এবার হুয়াওয়ের কথা বলা যাক। হুয়াওয়ের যে হারমোনি ওএস সেটি কিন্তু বর্তমান ইউজার 70 মিলিয়ন, অর্থাৎ 7 কোটি ইউজার রয়েছে কিন্তু হারমোনি ওএসের। তো এখনও কিন্তু হুয়াওয়ে ইউজারকারীর সংখ্যা কম নয়, তার মধ্যে 70 মিলিয়ন পার্সন কিন্তু হারমোনি ওএস ব্যবহার করছেন। তো অবশ্যই খুবই ভালো একটা ব্যাপার। আর তারা প্রায় নিয়ারলি 100টা মডেলের মধ্যে তারা কিন্তু এটা দিয়েছে, এটা বিশ্বের রেকর্ড, যে এটা কোনো অপারেটিং সিস্টেম কিন্তু এখনও দিতে পারেনি, অর্থাৎ অ্যান্ড্রয়েডও কিন্তু এটি এখনও দিতে পারেনি। তো অবশ্যই আশা করা যায় যে হারমোনি ওএস আরও ভালো কিছু করবে। এছাড়াও হুয়াওয়ে কিন্তু আরেকটি রোলেবল ফোন নিয়ে কাজ করছে, যেটি সম্ভবত 2022 সালের মধ্যেই তারা নিয়ে চলে আসবে, তো দেখা যাক। তো অনার X20 ম্যাক্স এই ফোনটি কিন্তু আসতে যাচ্ছে, অর্থাৎ অনার X20 যেটা সেটারই একটা মানে আপগ্রেডেড ভার্সন। এটাতে প্রসেসর হিসাবে থাকবে কিন্তু মিডিয়াটেক ডাইমেন্সিটি 1100। তো অবশ্যই এটি ভালো একটি প্রসেসর, খুবই পাওয়ারফুল একটি প্রসেসর, দেখা যাক এটি যখন আসবে অবশ্যই আমরা জানিয়ে দিব। আর এর যে ডিজাইন সেটাও প্রায় হুয়াওয়ে মেট 40-এর মতোই ডিজাইন করেছে, কিন্তু যে ব্যাকের যে মানে ক্যামেরার নিচের যে ডিজাইন সেটা কিন্তু খুবই ভালো লেগেছে পার্সোনালি আমার, তো দেখা যাক। তো OnePlus 9RT এই ফোনটি কিন্তু BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেছে। আর এতে প্রসেসর হিসেবে কী রয়েছে সেটা তো আপনারা সবাই হয়তো জানেন। এটাতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 SoC, এছাড়াও আপনার যে আরেকটি এটা ছাড়াও 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে অবশ্যই, আর 120Hz রিফ্রেশ রেট তো রয়েছে, একটি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে যুক্ত। তো খুবই ভালো ব্যাপার, দেখা যাক এটি হয়তো সেপ্টেম্বরে এবার আসার কথা। এছাড়াও OnePlus কিন্তু নর্ড সিরিজের দুইটা ফোন মানে নর্ড সিরিজের আরও একটা ফোন আনতে যাচ্ছে, যেটি নাকি OnePlus Nord SE 2। তো SE 2 অর্থাৎ এটির পূর্ণরূপটা কী সেটা আপনারা যদি কেউ জানেন আমাকে বলে দিন। তো এটি বলছে ইন্ডিয়াতে নাকি এখন ইম্পোর্ট অলরেডি হয়ে গেছে, তো হয়তো খুব তাড়াতাড়ি এটি লঞ্চ হতে যাচ্ছে, দেখা যাক। তো আজকের আর্টিজি নিউজ শেষ করব স্যামসাংকে দিয়ে। স্যামসাং নিয়ে আসতে যাচ্ছে তাদের S21 FE, এই ফোনটি 8 তারিখ লঞ্চ হওয়ার কথা রয়েছে। এটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, এছাড়াও একটি অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, তারপরে 4370mAh ব্যাটারি, আর কত ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেমটা 25W, অর্থাৎ একটু বাড়িয়েছে, দেখা যাক। এটি অবশ্যই ভালো একটি ফোন, আর বলা হচ্ছে যে এটি কম প্রাইসে লঞ্চ হবে, তো দেখা যাক কী হয়, যদি কম প্রাইসে লঞ্চ হয় অবশ্যই ভালো। তো বন্ধুরা শেষ করি আজকের আর্টিজি নিউজ। তো আপনাদের হয়তো নিউজগুলি খুবই ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক করে দিন, কোনো সমস্যা নেই, লাইক করতে আপনাদের হয়তো টাকা খরচ হবে না, তো একটি লাইক করে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন। তো আমি চলে আসবো আবার আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন স্টে হোম, স্টে সেফ, অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।